সালের মামলায় 21 সালে গ্রেফতার করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য মিলছে হেফাজত নেতাদের কাছ থেকে। কিন্তু এতদিন ধরে যে তারা নাকের ডগায় ছিলেন, একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে গেছেন। গতকালকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে ওয়াজের নামে তারা বিভিন্ন আয়োজকদেরকে, অর্থাৎ যারা ওয়াজের আয়োজন করেন তাদেরকে নির্দিষ্ট বক্তা নিতে বাধ্য করতেন এবং সেই বক্তারা যে ওয়াজে ইসলামের মহিমা বলার থেকে নিজেদের মতাদর্শ, নিজেদের রাজনৈতিক আদর্শ সেগুলো বলার দিকে বেশি নজর দিতেন ইত্যাদি বিষয়গুলো এখন বের হয়ে আসছে। তাহলে এই 8 বছর আগে সেগুলো কেন বের হলো না? আর যদি 8 বছর আগে এরকম লাগাম টানা যেত তাহলে আজকে এতটা বারবার অন্ত হতো কিনা, আপনি কি মনে করেন? ঠিক 8 বছর আগে যদি তাদের লাগাম টানা হতো তাহলে হয়তো এত আগাতো না, এটা আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। সরকারের একটা পলিসি থাকে, সরকারের একটা কৌশল থাকে, সেই কৌশলের প্রতিও কিন্তু অনেক সময় দেখতে হয় যে বিশেষ করে যেগুলি বিষয় প্রেশার গ্রুপ বা পলিটিক্যাল এফিলিয়েশন বা পলিটিক্যাল গ্রুপ যখন জড়ায় যায় তখন সরকারের একটা পলিসি থাকে। এখন এই যে আজকে যেগুলি বেরোচ্ছে, আপনি জানেন যে 1913 সালের 6ই মেতে এই বাবু নবীকে গ্রেপ্তার করা হয়েছিল, পুলিশ গ্রেপ্তার করেছে লালবাগ মাদ্রাসা থেকে, এই হেফাজত ইসলামের মহাসচিব। সে পুলিশের কাছে অনেক কথা বলেছে এবং আদালতে 164-এর ডিটেইলস বলেছে। সেই তার 164 স্টেটমেন্টে আছে যে সে নিজেই বলেছে যে জামাতপন্থী বিএনপি প্রতি অনেক নেতা আমাদের মধ্যে আছে, তারা আমাদের নিয়ন্ত্রণ নিয়ে গেছিল, তারা তাদের কারণেই এই অরাজকত হয়েছে, এই ধ্বংসলীলা তারাই চালাইছে, তারাই দায়ী, এবং বিএনপি কে সাহায্য করছে, কে খাওয়াইছে, কে টাকা দিছে, কে আশ্বাস দিছে কি করবে না করবে, এটা তার 164 স্টেটমেন্টের ডিটেইলস আছে এবং সে নামও বলছে। তখনই অনেক বেড়ে গেছিল, তখন যদি সেই মামলাগুলি আমরা আগাইতাম তাহলে অনেক বিএনপি নেতা, তৎকালীন যে মেয়র ছিল সবার কিন্তু সেখানে চলে আসছিল এবং আমাদের কাছে এইগুলি আমাদেরও কনভারসেশন, টেলিফোন কনভারসেশনে এদের অনেক কিছু পাওয়া গেছে, অনেক করাবেটিভ এভিডেন্সও ছিল। কিন্তু যেহেতু সরকারের একটা পলিসি ছিল যে আলেম ওলামাদের প্রতি তো একটু সরকারের একটু সফট করার আছে যে এদের কোনো চেঞ্জ হয় কিনা, এরা যদি সঠিক পথে চলে আসে তাহলে তাদের কিছু করবো না, এই মামলাগুলিও শেষ করে নাই। এখন যখন তারা সঠিক পথে আসেনি, সীমা লঙ্ঘন করছে, এবার সীমা লঙ্ঘন করে তো আল্লাহ পছন্দ করে না, যেভাবে সীমা লঙ্ঘন করছে তারা ব্রাহ্মণবাড়িয়া, চিটাগাং, যে আপনার সুনামগঞ্জে, ফরিদপুরে, এগুলি তো এই জায়গাতে চাই। আপনি যেটি বলছিলেন যে 2013 সালের 6ই মে গ্রেফতারের পর জুনায়দ বাবুনগরী 164-এ এই তথ্যগুলো দিয়েছিলেন, তো সেটি একটি বিষয়। আর আরেকটি বিষয়ে, সম্প্রতি গ্রেফতার হয়েছেন হেফাজতের সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলাম, তিনিও 164 করে আদালতে এসব তথ্য দিয়েছেন বলে আমরা গণমাধ্যমে জেনেছি। কিন্তু ব্যাপারটি হচ্ছে এরকম, এখন 8 বছর পরে এসে বিএনপি সে 164-এর পরে বিএনপি বলেছে যে আদালতে প্রমাণ না হওয়া পর্যন্ত এসব ঘটনার দায় তারা নেবেন না, আর হেফাজত ইসলাম সরাসরি বিবৃতি দিয়ে বলেছে যে এগুলো তারা কখনোই করেননি। তো এই 2013 সালে যেই 164 করেছিলেন, পরবর্তীতে সেই মামলাগুলো যদি এগিয়ে নেওয়া যেত তাহলে পরে আজকে এই 21 সালে এসে যে ধোঁয়াশা তৈরি হচ্ছে, যে স্বীকার অস্বীকারের কথা চলে আসছে, সেগুলো তাহলে তো আসতোই না। না, এখানে দোয়াশা কিছু নেই, এখানে আপনাদের কাছে মনে হইতে পারে দোয়াশা, যখন তদন্ত করবে, তদন্ত যখন কমপ্লিট করবে, যখন চাষি রেডি করবে, চাষিদের মধ্যে সমস্ত ইভিডেন্স দিয়েই কিন্তু তার চাষি দিবে, ইভিডেন্স ছাড়া, সাক্ষী প্রমাণ ছাড়া হাওয়া রূপে চাষি হয় না, এবং সেই সাক্ষী প্রমাণ গুলো যেগুলি সংগ্রহ করবে সেগুলি ভিত্তিতে চাষি হবে, সেগুলি ভিত্তিতে আদালত হিয়ারিং নিবে, আদালত সেগুলি যাচাই বাছাই করবে, তারপর তো কনভিকশন। কাজে আদালতে পুলিশ চাষি না দেওয়ার পরে তো আপনার সাজা বিষয়টা আসবে, সে তো একটা নর্মাল প্রসিডিওর। কিন্তু আমি যেটা মনে করি, এদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করার মতো যথেষ্ট ইভিডেন্স আছে, ফিজিক্যালি ইভিডেন্স আছে, ওরাল ইভিডেন্স আছে, আছে, যে এগুলি যদি প্রত্যেকটা মামলা ধরে যদি ঠিক মতন চার্জশিট দেওয়া হয় তাহলে এদের কনভিকশন আমি মনে করি অনেকেরই কনভিকশন হবে, এটা কোনো ভুল নেই। কিন্তু এত আপনার প্রশ্ন, এত বছর কেন, সেটা আমি আগেই বলছি, সরকারের কিছু পলিসি থাকে, সেই পলিসির কারণে পুলিশ এগুলি ডিসপোজাল করে নেই, পুলিশ এগুলি যে ফাইনাল রিপোর্টও দেয়নি, যে এত কিছু থাকা সত্ত্বে এত ঘটনা ঘটছে আপনি জানেন, সে হচ্ছে ঘটনাগুলি এখন বলতে চাই না। কিন্তু এখন সরকারের যে কোনো ভালো কাজে কিন্তু বিতর্কিত করার জন্য এই বিরোধী দল সবসময় বিতর্কিত করে। আপনি মনে আছে যে আমি 2016-17 যে জঙ্গি দমন করছি, আমি একটি পর একটি আস্তানা খুঁজে বাড়ি করছি, সুইসাইডাল স্কোয়াড খুঁজে বাড়ি করছি, হামলা করছি, অভিযান করছি এবং সে পরাস্ত করছি, ওই সময় বিরোধী দল বলতো যে এগুলি মেরে ফেলে, এগুলি নাটক,
এগুলি তারা গ্রেপ্তার করে না, তারা মেরে ফেলে। আরে বাবা, গ্রেপ্তার বহুত গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছে তথ্য নিয়ে এই আলোচনাটা আমি আপনার সাথে আবারো যুক্ত করব। আপনাকে সরকারের ভালো উদ্যোগকে সবসময় তারা বিতর্কিত করতে চায় এই পলিটিক্যাল, কিন্তু জাতীয় নিরাপত্তা যেখানে জড়িত সেখানে সকলকে, সকল দলকে একপথ হওয়া উচিত। এই সব ব্যাপারে আমরা কখনো বিরোধিতা করব না। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা হয়, তাদেরকে কি গ্রেফতার করার আগে কোনো বাছবিচার হয়? আবার উল্টো দিকে বিএনপি ক্ষমতায় থাকলে, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হলে তাদেরকেও গ্রেফতারের ক্ষেত্রে এই শনাক্ত করা, সিসিটিভির ফুটেজ দেখা, চিহ্নিত করা, এসব তো বিবেচনা করা হয় না। তাহলে হেফাজতের ক্ষেত্রেই কেন এরকম হচ্ছে? এটি কি দুটি দল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি দু দলই তাদেরকে নিয়ে টানাটানি করে বলে? না, এই যে ব্যস্তা শামীম সব যেটা বললেন যে পলিটিক্যাল অ্যাপ্রোচ পুলিশ অ্যাপ্রোচ, এখন হেফাজতকে সরকার চাইছিল পলিটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে হেফাজতকে নিয়ন্ত্রণ করতে, নিয়ন্ত্রণ মানে তাদেরকে সঠিক পথে নিয়ে আসে। হেফাজতের মধ্যে কিছু নেতা যে আছে তারা, যারা জঙ্গি মোট কথা, তারা হয়তো পরিষ্কার আওয়ামী বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধি, তারা এই স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই এবং তাদের পরিবার, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলেও স্বাধীনতা বিরোধী ব্যাকগ্রাউন্ড, আমি মমিনুল হক বলেন আর জাকি বলেন, তারা কখনো এই আওয়ামী লীগকে তারা গ্রহণ করতে পারে না এবং তারা সবসময় চায় যে কিভাবে আওয়ামী লীগকে বিপাকে ফেলানো যায়, সরকার বিপাকে ফেলানো যায়। এই গ্রুপটা, এই যে এনটি আওয়ামী লীগ গ্রুপ, যেটা জামাতপন্থী বা বিএনপি পন্থী যে গ্রুপটা, এরা হলো বেশি প্রতিক্রিয়া ছিল দলের ভিতর এবং মাওলানা শফি সবের মৃত্যু হওয়ার পরে কিন্তু ওই এরা কিন্তু চাঙ্গা হয়ে উঠছিল, যার কারণে তারা এই হেফাজতকে তাদের মতো ব্যক্তিগত পলিটিক্যাল এজেন্ডা সাফ করার জন্য কিন্তু তার ব্যবহার করার চেষ্টা করছে। এখন এটা সরকারের চাইছিল পলিটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে হেফাজতকে সঠিক পথে নিয়ে আসে এবং তারা চেষ্টা হয়েছে, তাদের যে দাবি দাওয়া যেগুলো ছিল সেগুলো অনেক অনেক কিছু মেনে নিচ্ছে। আমার প্রশ্নটা এখানেই, আপনি যদি বলছেন যে সরকার চেয়েছিল পলিটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু প্রশ্নটি আমার এখানেই, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপির বিরুদ্ধে এরকম কোনো সহিংসতা নাশকতার অভিযোগ আসলে সেটি কি পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্যে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে? আবার উল্টো দিকে বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের ক্ষেত্রেও কি এরকম পলিটিক্যাল অ্যাপ্রোচ নেওয়া হয়, কিন্তু হেফাজতের ক্ষেত্রে কেন নেওয়া হচ্ছে? এটি কি দুটি প্রধান দল তাদেরকে কাছে পেতে চায়, কাছে টানে এই কারণেই কিনা? না, এখানে তাদের আলেম ওলামার দল, তো আমি আগে বলছি আলেম ওলামার দল, যারা আলেম ওলামাদের প্রতি সরকারের একটি সৎকর্ণ আছে, এরা মসজিদের ইমাম, এরা মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমান যারা, তাদের মধ্যে যাতে কোনো রং মেসেজ না চলে যায় সব কিছু বিবেচনা করেই, তারপর পলিটিক্যাল ব্যাপার তো আছেই যে সুযোগ নিয়েছে বছরের পর বছর ধরে, কি মনে হয় আপনার? তারাই সুযোগ, সবাইকে তো গভর্নমেন্ট পুলিশ গ্রেপ্তার করতেছে। আর এখানে আমি আরেকটা বিষয়, যে মামলার সময় যে আমরা অজ্ঞাতনামে আসামি দেওয়া হয় 16,000 আসামি, এখানে লক্ষ্মণে বলি, একটা আনলফুল অ্যাসেম্বলিতে যদি কোনো মেম্বার থাকে, ইচ এন্ড এভরি মেম্বার, সে কিন্তু আনলফুল অ্যাসেম্বলি, আনলফুল অ্যাসেম্বলি যারা করবে তাদের বিরুদ্ধে মামলা হবে। তো সবার তো যদি মনে করি 10,000 লোক অংশগ্রহণ করে নাশকতা কাজে, তো 10,000 লোকই কিন্তু আসামি হওয়ার কথা, কিন্তু 10,000 লোকের তো আমি নাম পাবো না যার জন্য অজ্ঞাত দেওয়া হয়। কিভাবে চিহ্নিত করবেন, আর চার্জশিটটা দেয়াতে সেই জায়গাতে কোন প্রতিবন্ধকতা তৈরি হয় কিনা, কিংবা চার্জশিট দেয়াতে যে দেরি হয় এটিও এগুলোর কারণ কিনা, আপনার কাছে কি মনে হয়? না, সেখানে 10,000 লোক যাবে না, কিন্তু তার মধ্যে ভিডিওস পাওয়া যাবে, সিসিটিভি বলেন, টেলিফোন কনভারসেশন বলেন, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা অন্য এক্সিডেন্ট, একজন স্টেটমেন্ট আরেকজন স্টেটমেন্ট কনভারসেশন করে সেভাবে করবে, কিন্তু 10,000 অজ্ঞাতের মধ্যে বলেন যে অজ্ঞাতের মধ্যে পরে এইখানে রহিমের স্থলে করিম ঢুকে যায় কিনা, এটাই তো মানুষের প্রশ্ন। না, সেখানে ঢোকানো ঢোকানো উচিত না, কেমন যাবে ইভিডিএস না চাইলে কেমন ঢুকবে, এইসব ব্যাপারে পুলিশ কখনো সে কাজ করে না। কিন্তু আমাকে তাহলে অজ্ঞাতনামা তো দিতে হবে, অজ্ঞাতনামা দিতে আমি যদি 50 জন দিব কেন, আমার এখানে 10,000 লোক আমার নাশকতা অংশগ্রহণ করছে, আমি 50 জন 100 জন লোক দিব কেন, 10,000 লিখবো, যেটা তাই নয়।